আসসালামুয়ালাইকুম প্রিয় দর্শক, দ্য হ্যাবিলি কুইজিন আশিস কুকিং কটেজে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুল মিল এপিসোড। নতুন জামাইকে বা নতুন আত্মীয়কে কিভাবে আপ্যায়ন করবেন তা আমি সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখাবো। ডেজার্ট থেকে শুরু করে মূল ডিশ সহ সব আইটেম একে একে আপনাদের সামনে উপস্থাপন করব। কিভাবে সবকিছু সামলিয়ে অতিথিদের সামনে মন খুশি করার মতো ডিশ উপস্থাপন করবেন তা দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে চাপ দিয়ে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখুন। এতে আমি যখনই কোনো ভিডিও দেব আপনি সাথে সাথে পেয়ে যাবেন। লাইক এবং কমেন্টস করে আমার পাশেই থাকবেন। আসুন তাহলে দেখি কিভাবে বানাবো। প্রথমেই আমি ডেজার্ট আইটেমগুলো আপনাদের সামনে উপস্থাপন করব, কারণ যখন আমার বাসায় গেস্ট আসে আমি ডেজার্ট আইটেমগুলোকে আগের রাতেই বানিয়ে ফেলার চেষ্টা করি, কারণ দুপুরে যদি দাওয়াত থাকে আগের রাতেই অনেক কিছু কিন্তু কমপ্লিট করে রাখতে হয়। এখানে যেহেতু নিজ হাতে একা একাই করতে হয়, আর কিভাবে করলে আমি সব কিছু সুন্দরভাবে সামলিয়ে উঠতে পারবো এই থিংটাও আমি মাথায় রাখি। আমি দুধের ছানা করে নিয়েছি, ছানাটাকে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি কয়েকবার। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমি এই চিনিটাকে ক্যারামেল রেডি করব। আমার এখানে 2 কাপ ছানা ছিল, 2 কাপ ছানাকে আমি 2 কালারের সন্দেশ রেডি করব। এখন আমি এই চিনিটাতে ক্যারামেল রেডি করে নিচ্ছি। ক্যারামেলটি রেডি হয়ে গেলে আমি 1 কাপ ছানা এই ক্যারামেলের মধ্যে দিয়ে দেব। আমার ক্যারামেলটি রেডি হয়ে গেছে এবং ছানাটিও আমি দিয়ে দিলাম। ছানাটিকে ভালোভাবে চিপে আমি পানি ঝরিয়ে নিয়েছি। একেবারে যে কাপড়ে রেখে অনেকক্ষণ ধরে ঝুলে রাখতে হবে তা কিন্তু আমি করিনি, ওই ছাঁকনিতেই একটু চেপে চেপে আমি পানি বের করে নিয়ে ছানাটাকে ঝরঝরে করে নিয়েছি। তো দেখুন, এখন আঠালো লাগলেও কিছুক্ষণ জাল হয়ে গেলে কিন্তু ছানা থেকেও কিছুটা পানি বেরিয়ে আসবে, তখন দেখবেন সব কিছু সুন্দরভাবে মিশে যাবে। আর ক্যারামেল দিয়ে ছানার সন্দেশটি করলে আমার কাছে ভালো লাগে, কালারটিও একটা সুন্দর কালার আসে, লালচে কালার। আমি এখানে 2 কালারের সন্দেশ করব, এই জন্য আমি এটাকে লালচে করে নিচ্ছি। দেখুন পানি অনেকটা কমিয়ে গেছে। অনবরত নাড়তে থাকতে হবে, স্পাচুলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমার জালটি কিন্তু মাঝারি আছে আছে কন্টিনিউয়াসলি আমি জালটাকে মাঝারি আছেই রেখেছি। লাস্টের দিকে আমি মিডিয়াম লো করে নিয়েছি। ছানাটি যাতে গাঢ় হয় এজন্য আমি 1 টেবিল চামচ 1 কাপের মধ্যে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে আর একটু ঘন করে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। আর বেশিক্ষণ আমি এটাকে আর জাল করব না, একটু পরেই কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলব। আগে থেকে যে পাত্রে আমি নামাবো সেই পাত্রটিতে কিন্তু আমি ঘি ব্রাশ করে নিয়েছি, বা আপনারা হাত দিয়ে ঘি মেখে নিতে পারেন। ঘি মাখানো পাত্রটিতে আমি কিন্তু এখন ছানাগুলো ঢালছি। এখন সুন্দরভাবে স্পাচুলা দিয়ে বা সমান কিছু দিয়ে ছানাগুলোকে সমান করে নিতে হবে। এখন আমি স্পাচুলাতেও কিছুটা ঘি মেখে নিয়েছিলাম যাতে সুন্দরভাবে এটাকে সমান করে নেওয়া যায়। হ্যাঁ দেখুন, অনেকটা সমান হয়ে গেছে, কারণ সমানটা করতে হবে গরম থাকতে থাকতে, নাহলে পরে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। আমি এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে। আমি র্যাপিং পেপার দিয়ে এটাকে র্যাপ করে এখন ফ্রিজে রাখবো কিছুক্ষণের জন্য। ফ্রিজে কিছুক্ষণ রাখার পরে 10 থেকে 15 মিনিট রাখার পরে একটু হালকা শক্ত হবে, তখন কিন্তু আমি কেটে নেব। নইলে অনেকক্ষণ রাখার পর যদি আপনারা কাটতে যান তখন কিন্তু ভেঙে যেতে পারে। এখন চুলায় আমি আরেকটি ফ্রাই প্যান বসিয়ে আমি যে 2 কালারের করার কথা বলেছি ডেজার্ট, সেটার সাদা অংশটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি সরাসরি চিনি ইউজ করিনি, আমি আইসিং সুগার ইউজ করেছি। এখানে আইসিং সুগারটি কিন্তু আপনারা বাসাও বানিয়ে ফেলতে পারবেন। আপনাদের যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ডার দিয়েও করতে পারবেন, বা ব্লেন্ডার যদি না থাকে আপনারা শিলপাটা পিষে চিনিটাকে পিষলেও কিন্তু আইসিং সুগার হয়ে যাবে। দেখুন অনেকটা পানি বেরিয়ে আসছে চিনি থেকে। এই পানিটাকে সম্পূর্ণরূপে আমি শুকিয়ে নেব। জালটি কিন্তু লো মিডিয়াম হিটে রেখেছি কারণ এটি সাদাই রাখবো, এটা যাতে কালার নষ্ট না হয় এজন্য আমি অনেক সাবধানে এটাকে করব, রান্না করে নেব। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আঠালো ভাব আনবো। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটি কিন্তু ছানাটিকে অনেকটা শক্ত হওয়ার কাজ করে। কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই কিন্তু দেখবেন অনেকটা শক্ত হয়ে গেছে। হ্যাঁ দেখুন এখন পাতিলের গা থেকে উঠে আসতে যাচ্ছে। আর 1-2 মিনিট এটাকে কুক করে নিলে কিন্তু এটা সম্পূর্ণরূপে হয়ে যাবে। আমি যে পাত্রটিতে ঢালবো ওই পাত্রটিতেও কিন্তু আমি আগে থেকে ঘি মেখে নিয়েছি। ঘি মাখানো পাত্রটিতে এখন ছানাটিকে আমি ঢেলে নেব। ছানাটি অনেকটা গরম আছে এজন্য স্প্যাচুলা দিয়ে আমি নামিয়ে নেব। হাত সরাসরি দিলে হাত পুড়ে যেতে পারে এজন্য সাবধানে। করতে হবে। আমি স্প্যাচুলাটি ভালোভাবে ক্লিন করে নিয়ে এর মধ্যে ঘি মেখে নেব। ঘি মেখে নিলে তখন দেখবেন আর এভাবে স্প্যাচুলার মধ্যে উঠে আসতে চাবে না, কারণ স্প্যাচুলাতে কিছু ছানা লেগে থাকার কারণে কিন্তু ছানাটি উঠে আসতে চাচ্ছে। আর এই দুধের সাদা ছানাটি অবশ্যই কিন্তু আপনারা সাবধানে করতে হবে, সাবধানে করলেই কিন্তু আপনার কালারটি সাদা থাকবে। আমি লো মিডিয়াম হিটে আস্তে আস্তে কিন্তু এই ছানাটি করে নিয়েছি, ছানার সন্দেশটি করে নিয়েছি। এখন সন্দেশটিকে আমি ভালোভাবে সমান করে নিচ্ছি। সমান করে নেয়ার পর একটা র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে ঢেকে নেব। ঢেকে আমি ফ্রিজে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে কিন্তু আমি এটাকে আবার বের করে শুধু কেটে নেব। যেহেতু আমি রাতে ডেজার্টগুলো করছি কারণ কালকের জন্য আমার এই ডেজার্ট আমি অতিথিদের সামনে উপস্থাপন করব। ইতিপূর্বে এই ডেজার্টটি কিন্তু 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আমি এখন এটাকে কেটে নেব। আমি চাকুটির মধ্যেও কিন্তু কিছুটা ঘি কিন্তু মাখিয়ে নিয়েছি, এতে কাটতে তখন আর সমস্যা হবে না বা লেগে যাবে না, সুন্দরভাবে কাটা যাবে। আর সন্দেশটি আমি 4 কোনা করে কেটে নিব, স্কোয়ার শেপ করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তবে সন্দেশ সচরাচর দোকানে বা আমরা সবসময় যেটা দেখি সন্দেশ কিন্তু 4 কোনাই হয় বেশিরভাগ, এজন্য আমি 4 কোনায় কেটে নিচ্ছি। আলতোভাবে কেটে নিয়ে আবার কিন্তু আমি ডেজার্টটিকে ফ্রিজে রেখে দিব, কারণ যেহেতু আমি কালকে এই ডেজার্টটি ইউজ করব। আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, কাটানো হয়ে গেছে। কালকে আগামীকাল আমি দর্শকদের সামনে বা আমার গেস্টের সামনে এটি সুন্দরভাবে উপস্থাপন করব। এখন আমি সাদা ডেজার্টটিও প্রায় 10 থেকে 15 মিনিট পার হয়েছে, এটিকেও আমি কেটে নিব। ওই চাকুটিতে আবারও আমি ঘি মেখে নিয়েছি, এটিও আমি 4 কোনা করে কেটে নেব। আপনারা যদি চান 4 কোনা রাখবেন না, অন্য কোনো শেপ করবেন, তাও কিন্তু করতে পারেন। সম্পূর্ণরূপে এটা আপনাদের পছন্দনীয় ব্যাপার। আমি এটাকে কেটে নিয়ে আবার কিন্তু এই ডেজার্টটিকে আমি ফ্রিজে রেখে দিব। অতিথি আপ্যায়নে কিন্তু ডেজার্টটা অবশ্যই থাকতে হয়। ডেজার্ট যদি না থাকে তাহলে কিন্তু বেমানান লাগে, কারণ খাবার পর অতিথির সামনে আমরা ডেজার্ট উপস্থাপন করলে খাবারে পরিপূর্ণতা আসে আমি মনে করি। এখন আমি আরেকটি ডেজার্ট রেডি করব, এটা আমি পুডিং রেডি করব। এজন্য আমি নিয়ে নিলাম 1 কাপ ফুল ক্রিম গরুর দুধ। চুলাটি আমি মাঝারি আঁচে রেখেছি। আমি এটা আগার আগার পাউডার ইউজ করব। আগার আগার পাউডারটিকে আমি গুলে রাখছি। মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ দুধের জন্য আমি আগার আগার পাউডার নিয়ে নিচ্ছি 1 চা চামচ। এটি আমি 2 চা চামচ দুধের মধ্যে পাউডারটিকে ভালোভাবে গুলিয়ে রেখে দেব। চুলায় আমি দুধের হাঁড়িটিকে নেড়ে দেব স্প্যাচুলা দিয়ে বা কোনো চামচ দিয়ে। এখন আমি দিয়ে দিলাম স্বাদমতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি এখানে 1/4 কাপ চিনি দিলাম। আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1/4 কাপ চিনি দিলাম। এটিকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এবং বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বেশিক্ষণ জাল করতে হবে না, 1 বলক হয়ে গেলেই কিন্তু आमरा आगार आगार पाउडारटी दिए देब। आमि आगार आगार पाउडार गुलानोटाके ढेले दिलाम। एखन एटिकेও सुंदरभाবে मिशिয়ে नेब। আপনি যে পাত্রে এই পুডিংটা বসাবেন অবশ্যই পাত্রটি আগে থেকে রেডি করে রাখবেন। অনেকটা হয়ে গেছে, মেশানো হয়ে গেছে আগার আগার পাউডারটি। আমি এখন এই দুধটিকে নামিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখবেন বলক উঠে গেছে, আর বেশিক্ষণ জাল করা যাবে না। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যদি বেশিক্ষণ জাল করেন তাহলে কিন্তু আপনার পুডিংটি অনেক বেশি শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এজন্য এক বলক উঠে গেলেই এটাকে নামিয়ে নেবেন। আমি জালটা কিন্তু অফ করে দিয়েছি, আর যেহেতু আমি এটা একটা প্লাস্টিকের জারে করব এজন্য আমি একটু নেড়েচেড়ে দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরে আমি ঢেলে দিচ্ছি। আপনারা যদি তাড়াতাড়ি জমাতে চান একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিলেই কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে এটা জমে যাবে। এই নাস্তাটি, ডেজার্টটি অতি দ্রুতই কিন্তু অতিথিদের সামনে উপস্থাপন করা যায়। আমি 2 লেয়ার করব, এই জন্য আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। আমি ম্যাঙ্গো জেলি পুডিং করব, এজন্য পানি দিয়ে দিলাম জেলিটা করানোর জন্য। আর হাফ চা চামচ আমি আগার আগার পাউডার নিয়েছি। আমি এই ম্যাঙ্গো জেলি কাস্টার্ডটি নিয়েছি, জেলি পাউডার। পানিটা একটু গরম হয়ে আসলেই কিন্তু আমি পাউডারটিকে ঢেলে দিব। গরম হয়ে এসেছে, এখন আমি পাউডারটিকে ঢেলে জাস্ট কিছুক্ষণ নাড়িয়ে নেব, বেশিক্ষণ জাল করব না। এটা গলে গেলেই আমি নামিয়ে নেব। জালটা এই পর্যায়ে আমি লোতে রেখেছি যাতে পানিটা একদম ঠান্ডা হয়ে না যায়। আমি জেলিটাকে ভালোভাবে গুলিয়ে নিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি, এবং সাদার উপরে এই ইয়েলো কালার ম্যাঙ্গো জেলি পুডিংটি আমি ঢেলে দিলাম। এটিও কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ফ্রিজে রাখবো। রাতের মধ্যে আমি 2টি ডেজার্ট রেডি করে ফেলেছি। যেহেতু এই ডেজার্টগুলো আমি ফ্রিজে রাখবো এবং অতিথিদের সামনে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব, এজন্য রাতেই আমি এই কাজটা করে নিব। এখন আমি আসবো রোস্টে। অতিথিদের সামনে যদি গোটা রোস্ট দেয়া যায় বা নতুন জামাইয়ের পাতে যদি গোটা রোস্ট দেয়া যায় তাহলে তো কথাই নেই, জামাই অনেক খুশি হবে। অতিথিরা মনে করবে না আমাদেরকে ভালোই সমাদর করেছে। সবসময় খাসির গোটা পায়া তো অতিথিদের সামনে দেওয়ার পসিবিলিটি হয় না, অনেক সময় সামর্থ্য অনেকের কুলায় না বা অনেক সময় পরিস্থিতিও অনুকূলে থাকে না, এজন্য হয়তো হয়ে ওঠে না। আমরা বিয়ের অনুষ্ঠানে সচরাচর খাসির একটা রান গোটায় জামাইকে দিয়ে দেই বা জামাইয়ের অতিথিদেরকে দিয়ে দেই, বা গোটা একটা খাসি রোস্ট করে কিন্তু জামাই বা জামাইয়ের সাথে যারা আসে তাদের কাছে উপস্থাপন করি। আর আমি আজ আমার বাড়িতে নতুন কোনো আত্মীয় হয়ে গেল কিন্তু আমি তাদেরকে দাওয়াত করেছি, তাদের জন্য কিন্তু আমি আজকে এই আয়োজনটা আপনাদেরকে দেখাচ্ছি। গোটা মুরগিটাকে আমি সম্পূর্ণরূপে রোস্ট করে নিব। আপনারা যতগুলো অতিথি থাকবে সবার জন্যই যদি আপনারা পারেন একটা করে রোস্ট অতিথিদের পাতে দিতে পারেন তাহলে তো সবাই মহা খুশি হবে। যদিও সবাই একটা গোটা মুরগি খেতে পারে না, সবাই মিলে ভাগ করে খেয়ে নেবে, কিন্তু আনন্দটার অনেক গুণ বেড়ে যাবে। আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, আদা রসুন পেস্ট। এটি আমি ব্লেন্ডারে করেছি এবং আদা রসুনটিকে আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম টক দই। আমার মুরগিটি 750 গ্রামের মতো হবে, অনেক বেশি বড় না, এই জন্য এর পরিমাণে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টক দই এবং 1.5 চা চামচের মতো আদা রসুন পেস্ট একসাথে, আর লবণ দিয়েছিলাম 1.5 চামচের মতো। লবণটি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি এখানে 1.5 চামচ ইউজ করেছি। ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব, আধা ঘন্টা রাখলেই হবে। ওটা ম্যারিনেট হতে থাকুক, এর ফাঁকে আমি ডিম সেদ্ধ করব। আমরা যেহেতু 4 জন, এখন কিন্তু আমি আমার গেস্টের জন্য করছি না, গেস্ট নেই, জাস্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনি গেস্টকে কিভাবে খুশি করাবেন। এখন আমি আমার পরিবারের জন্যই করছি। আমরা পরিবারে যেহেতু 4 জন, 4 জনের জন্য 4টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে যদি আপনি একটু লবণ দেন তাহলে ডিমটা যখন আপনারা সিলবেন তখন কিন্তু অতি দ্রুতই সিলতে পারবেন। আর এখানে আমি নিয়ে নিলাম ল্যাম্প চপ। আমি ল্যাম্প চপ করব। ল্যাম্পটিকে আমি এখন মেরিনেট করে রাখব। একটু লবণ এবং লেবুর রস দিয়ে ল্যাম্পটাকে আমি মেরিনেট করে রাখব। ল্যাম্পটা 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখব। এর ফাঁকে আমি আমার অন্যান্য কাজগুলোকেও গুছিয়ে নেব। আমি অর্ধেক লেবুর একটা পিচ গোটাটাই দিয়ে দিয়েছি, এতে ল্যামের গন্ধটি রিমুভ হয়ে যাবে। আমি অন্য একটি পাত্রে চিকেন কিমা নিয়ে নিলাম 500 গ্রামের মতো। কিমাটি ধোয়ার প্রয়োজন নেই। আমি এই কিমাটিকে ময়লা যা থাকে উপর থেকে তুলে নিয়েছি, এমনিতেই দেখুন সুন্দর পরিষ্কার আছে। আমি দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা আমার একসঙ্গে বাটানো ছিল, ওটি আমি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 1.5 চা চামচ লবণ ইউজ করেছি 500 গ্রাম কিমার জন্য। আরও কাবাব মশলা আছে, এটি আমি চাপিল কাবাব মশলা 1 চা চামচ দিয়ে দিলাম। আরও আমি এমনিতেই কাবাবের মশলা দিয়ে দিলাম 1 চামচের মতো। আমরা যে নর্মাল কাবাব মশলা ইউজ করি সেই কাবাব মশলা আলাদাভাবে কিনেছি সেটি। আমি দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ ধনের গুঁড়া। এটি হচ্ছে মিক্স কারি পাউডার। মিক্স কারি পাউডার দিয়ে দিলাম 1.5 চামচের মতো। এখন এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিলাম। আমার বাচ্চারা অতটা ঝাল খেতে পারে না, এই জন্য আমি ঝালটি কমই খাওয়ার চেষ্টা করি। তারপরেও একটু ঝাল না হলে কেমন লাগবে এই জন্য আমি একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এর সঙ্গে মেশাবো পরিমাণ মতো বেড ক্রাম। 500 গ্রামের মধ্যে আমি 1 কাপের মতো বেড ক্রাম ইউজ করেছি। এটিকেও আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এটা থেকে বল আকৃতিতে চিকেন বল তৈরি করে নিব। এই যে দেখুন আমি গোল গোল করে বল তৈরি করে নিয়েছি। এখন এই বলগুলোকে আমি ভাপিয়ে নেব। যেহেতু এটা আমি ফ্রাই করব, এটির আরও কাজ আছে। আমি হালকা হাত দিয়ে পানি ছিটি দিয়ে এটিকে অল্প আছে ঢেকে রেখে দেব ভাপে, যাতে এই বলগুলো সিদ্ধ হয়ে যায়। দেখুন বলগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন পাতিলটিকে নামিয়ে রাখবো, ঢেকে রাখলাম। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে এখন আমি রোস্টটিকে করে নিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং মেরিনেট করে রাখা মুরগিটিকে এখন আমি ভেজে নেব। এপিট এপিট করে উল্টিয়ে আমি সুন্দরভাবে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, জাস্ট হালকা গোল্ডেন ব্রাউন কালার আসলেই আমি এটিকে নামিয়ে নেব। উল্টানোর সময় কিন্তু আপনারা অনেক সাবধানে উল্টাবেন, না হলে কিন্তু ইয়ে হয়ে যেতে পারে, রান ভেঙে যেতে পারে। তখন কিন্তু আপনি গোটা মুরগিটি উপস্থাপন করতে পারবেন না অতিথির সামনে। নিচে একটু লেগে গিয়েছিল, এই জন্য উঠতে একটু সময় নিল, কিন্তু অনেক সাবধানে কিন্তু আমি উল্টিয়ে দিলাম। দেখুন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নিতে হবে। এই পাশটা হয়ে গেছে, এখন অপর পিঠটা হয়ে গেছে আমার মুরগিটি। দেখুন সম্পূর্ণ মুরগিটি কিন্তু আমি ভেজে ফেলেছি, ওইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন ওই পাতিলেই আমি আর একটু তেল মেশালাম। এখন দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটি আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটি একটু 1-2 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে আমি বাকি মশলাগুলোকে মেশাবো। চুলার আঁচটি কিন্তু আমি হাই মিডিয়াম হিটে রেখেছি। আমি এখানে কিছু গরম মশলা নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। কয়েক টুকরা দারুচিনি আছে, এলাচ আছে, জয়ফল আছে, জয়ত্রী আছে। সবগুলোকে আমি এখন ঢেলে দেব। নেড়েচেড়ে সব মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। জয়ফল কিন্তু আপনারা বা জয়ত্রী কিন্তু আপনারা এর থেকে বেশি দিতে যাবেন না, এতে কিন্তু তিতা হয়ে যাবে। এই মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাগুলোকে দিতে হয়। দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আরও দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মিক্স কারি পাউডার দিয়ে দিলাম। এখন সবগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করব। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, যেহেতু আমি মুরগিতে আগে থেকে লবণ মেখে ভেজে নিয়েছি এই জন্য অবশ্যই সাবধানতার সহিত পরে লবণ দিতে হবে, নইলে লবণটি বেশি হয়ে যাবে, তখন রোস্টটি খেতে ভালো লাগবে না। একটু সামান্য পানি দিয়ে আমি কষিয়ে নিলাম। রোস্টে আমরা অনেক কিছু ইউজ করতে পারি, কিন্তু আমি অনেক হেভি মশলা এখানে ইউজ করব না, নর্মাল ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি করার চেষ্টা করব। আমি এখানে দুধ দিয়ে কষিয়ে নেব, আপনারা চাইলে পানি দিয়েও কিন্তু কষাতে পারবেন। দুধ দিয়ে কষিয়ে নিলে রোস্টের কালারটি অনেক সুন্দর আসে এবং স্বাদটিও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। পানি দিয়েও কিন্তু রোস্ট হয়ে যাবে, আপনারা হালকা কিছু দুধ মিশালেন বা একটু দই মিশিয়ে পানি দিয়েও কিন্তু আপনারা রোস্টটা করে নিতে পারবেন, তাতেও কিন্তু রোস্টের টেস্ট খারাপ হবে না। মশলাটিকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি অনেক কয়েকটা আইটেম একসঙ্গে রান্না করছি, সেজন্য একটার পর একটা আমি সিস্টেম করে করে কিন্তু একের পর এক রান্না করে নিচ্ছি, আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো টক দই। টক দইটি রোস্টের ঝোলটিকে কিন্তু অনেক ক্রিমি ভাব করে, ক্রিমি ভাব এনে দেয় ঝোলটিতে, এতে কিন্তু রোস্টটি খেতে অনেক মজা হয়। চুলার তাপটি মাঝারি আছে আছে আমি মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি তখন মুরগিটিকে দিয়ে দেব। এই ফাঁকে আমি কিন্তু মশলা কষানো হতে থাকতে থাকতে আমি কিন্তু ডিমগুলোকে ছিলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে থেকে একটা ডিমকে আমি কাঁটা চামচ দিয়ে এভাবে কুচি কুচি নেব, এতে ডিমের মধ্যে লবণ মশলা খুব ভালোভাবে ঢুকবে। এইদিকে মশলাটা কষানো হতে থাক, ওইদিকে আমি ডিমগুলোকে কাঁটা চামচ দিয়ে কেচে নেব। এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি আবার এসে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু মশলাটি নিচে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। নিচে পুড়ে গেলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। একটু পরপর আমি এখন দেখুন আমি কিন্তু এখন পানি ইউজ করছি, দুধ কিন্তু আমি সম্পূর্ণরূপে যে দুধ দিয়েছি তা কিন্তু না, দুধ দেওয়ার পরেও কিন্তু আমি এখন পানি ইউজ করছি। মশলাটি কষানো হয়ে গেছে, এখন ওই আগে থেকে ভেজে রাখা মুরগিটিকে এখন আমি দিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু রোস্টটিকে আমি ভালোভাবে রান্না করে নেব। এটা কিন্তু উল্টাতে অনেকটা সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ না হলে কিন্তু যদি একটা রান বা একটা ছাইড ভেঙে যায় তখন কিন্তু আর সম্পূর্ণ রোস্টটি কিন্তু আমার উপস্থাপন করা সম্ভব হবে না অতিথির সামনে। এজন্য আমি 2 চামচ ইউজ করি, একটা এরকম ভাজনি এবং এরকম আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু যেটাতে খুব ভাঙবে না সাবধানে আপনারা উল্টাতে পারবেন ওই রকম। ভাজনি দিয়ে বা ওইরকম কোনো চামচ দিয়ে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু এভাবে গোটা মুরগিটিকে উল্টিয়ে দেবেন, যাতে কিন্তু রান থান বা কোনো অংশ যেন ভেঙে না যায়। ভালোভাবে উল্টিয়ে নিয়ে এখন আমি ঢেকে দেব, যাতে মুরগিটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর একটা চামচের সাহায্যে দেখেন মশলার কিছু অংশ কিন্তু ওই আমরা মুরগির যে ভিতরের অংশটির মধ্যে ঢুকিয়ে দেব। এখন দিয়ে দিলাম মিক্স বাদাম পেস্ট। 3 টেবিল চামচ বাদাম পেস্টের মধ্যে আমি কিছুটা পানি মিশিয়ে সেই পানিটিকে কিন্তু এখন আমি দিয়ে দিলাম। এখন রোস্টটিকে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। বাদাম পেস্ট কিন্তু রোস্টের টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়, তবে অনেকের বাদামে অ্যালার্জি থাকে। যদি অ্যালার্জি থাকে তাহলে বাদাম ইউজ না করাই ভালো। আমি আমার রোস্টে বাদাম ইউজ করার চেষ্টা করি, তবে কোনো গেস্ট যদি বলে যে তার বাদামে অ্যালার্জি আছে তখন আমি সেটা অ্যাভয়েড করি। হয়ে যাচ্ছে, এখন আমি ঢেকে দেব, ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। এর ফাঁকে আমি নিচে খেয়াল করব যেন নিচে লেগে না যায়, একটু নেড়ে চেড়ে দিব। দেখুন অনেকটা পানি বেরিয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে ঝোলগুলো উল্টিয়ে দেওয়ার পরও এখন উপরে দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দেব, ঢেকে রান্না করব আরও 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঢাকনা তুলে আমি এখন দিয়ে দিলাম চিনি। রোস্টে চিনি না হলে, একটু মিষ্টি ভাব না আসলে কিন্তু রোস্টের টেস্টটা সেভাবে আসে না। আমি 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, সরি 1.5 চা চামচের মতো চিনি দিয়েছি এখানে। দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচে খুব সুন্দর একটা স্মেল বের হয়। ঝাল তেমন বের হবে না কিন্তু অনেক সুন্দর একটা স্মেল হয়। সেই স্মেলের জন্য আমি রোস্টে সবসময় কাঁচামরিচ ইউজ করি। উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিব। দেখুন আমি অনেক সাবধানে কিন্তু বারবার নেড়ে দিচ্ছি। এটিকে আমি উল্টিয়ে দিয়েছি ওই 2 চামচের সাহায্যে। আমি ওই 2 চামচ দিয়ে আলতো করে নেড়ে দিয়েছি। এখন আমি রোস্টটি অন্য চুলায় হতে থাক। এই ফাঁকে আমি যে ডিমগুলো ছিলে রেখেছিলাম এবং কাঁটা চামচ দিয়ে এটিকে কুচিয়ে নিয়েছি, ওই ডিমগুলোতে একটু তেলে আমি ফ্রাই করে নিব। কারণ একেবারে সাদা ডিম জানি আমার ভালো লাগে না, এজন্য আমি তেলে একটু ফ্রাই করে গোটা ডিমগুলোকে ফ্রাই করে তারপর আমি মুরগির সঙ্গে মিশাবো। তেলটা গরম হয়ে এসেছে। চুলার আঁচটি আমি মাঝারি আঁচে রেখেছি। এখন একে একে আমি ডিমগুলোকে দিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ডিমগুলোকে আমি ভেজে নেব। আমি এই রোস্টের সঙ্গে ডিমটি কিন্তু মিশিয়ে নেব। রোস্ট ডিম দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আমি যখন আপনাদের সামনে উপস্থাপন করব বা প্লেটে বেড়ে দেখাবো দেখবেন আসলেই ভালো লাগে। আমি যদি গোটা মুরগি রোস্ট করি সবসময় আমি ডিম এর সঙ্গে মিশাবই। ডিম অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি ওই ডিমগুলোকে দেখুন এই রোস্টের মাঝে কিন্তু দিয়ে দিয়েছি। রোস্টটা অনেকটা হয়ে গেছে, আর কিছুক্ষণ জাল করলেই এটা নামার উপযোগী হবে। অতিথিদের সামনে তো শুধু রোস্ট উপস্থাপন করা যাবে না, আমি এর সঙ্গে রেখেছি ল্যাম্ব চপ, আরও রেখেছি মাছ ভাজি, আরও রেখেছি বেগুন ভাজি। আমার অনেক কিছু রাখতে ইচ্ছে করে। যখন গেস্ট আসে আমার মনে হয় যে আমি অনেক আইটেম করি, কিন্তু আসলে একার পক্ষে পসিবল হয়ে ওঠে না। আর আমরা তো সবসময় অবশ্যই গেস্ট দাওয়াত করলে গরু বা খাসির মাংসের ভুনাটাও রাখি। গরুর মাংসের ভুনা এবং খাসির মাংসের ভুনা আমার আলাদা রেসিপি আছে আমার চ্যানেলে। আমি এই চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার গরুর মাংস ভুনা বা খাসির মাংস ভুনা রেসিপিটিও আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন দিয়ে দিলাম 2-3 টেবিল চামচের মতো লেবুর রস। লেবুর রসটা একেবারেই নামানোর আগে আগে আমি দিই, এতে খুব সুন্দর একটা স্মেল আসে এবং একটু মিষ্টি, একটু ঝাল, টক বা কাঁচামরিচের একটা স্মেলে রোস্টটি অনেক সুন্দর টেস্ট হয়। যাক আমার ছেলে তো এই রোস্ট খেয়ে বলেছে মামি সো ইয়ামি। লাস্টে আমি এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা নামানোর আগে আগে দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে। আমার রোস্টটি অনেকটা হয়ে গেছে। আমি কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেকটা হয়ে গেছে, আর কিছুক্ষণ জাল করলেই আমার রোস্টি হয়ে যাবে। অনেকটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। উপরে কিছু বেরেস্তা ছড়িয়ে দেব। আমি যে ল্যাম্পটিকে ম্যারিনেট করে রেখেছিলাম এই ল্যাম্পটিকে এখন আমি সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। কয়েকবার পানি দিয়ে 7 থেকে 8 বার এই ল্যাম্পটিকে আমি 7 থেকে 8 বার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো টক দই। এটিকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিব মাংসের সাথে। আজ আমি আমার এই ফুল মিল এপিসোডটি নতুন রাঁধুনিদের আশা করি অনেক উপকার হবে। অনেকে অতিথিদের কিভাবে আপ্যায়ন করতে হবে অনেক সময় বুঝে উঠতে পারেন না, যারা নতুন রাঁধুনি, যাদের নতুন বিয়ে হয়েছে বা নতুন সংসারে এসেছেন, আগে স্টুডেন্ট ছিলেন, তাদের জন্য আশা করি অনেক উপকার হবে। আর যারা পাকা রাঁধুনি তারা তো অনেক আইডিয়া রাখেন, তারা তো অনেক পারদর্শী। এই তো আমার রোস্টটি পুরোপুরি হয়ে গেছে। একেবারে দেখুন তেল উপরে উঠে এসেছে। কখন বুঝবেন রোস্টটা পারফেক্টলি হয়েছে? যখন এভাবে তেল উপরে উঠে আসবে। ইতিপূর্বে আমি ম্যারিনেট করে রেখেছি 10 থেকে 15 মিনিট। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে এই ল্যাম্পগুলোকে আমি ভেজে নেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি। চুলার আঁচটি আমি লো মিডিয়াম হিটে রেখেছি। এর ফাঁকে ফাঁকে আমি অন্যান্য কাজগুলো করছি, টেবিল রেডি করছি, প্লেট রেডি করছি। একে একে ল্যাম্পগুলোকে আমি দিয়ে দেব। একে একে সব ল্যাম্পগুলোকে দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত ভেজে নেব। এর ফাঁকে আমার আরও অনেক কাজ আছে, আমি মাছটিকেও রেডি করে নিতে হবে। ল্যাম্প চপটি আমি আজকে ভুনা করব। ভুনা ছাড়াও কিন্তু এই ল্যাম্প চপ শুকনাভাবে করলেও সেটাও খেতে অনেক টেস্ট হয়, কিন্তু আজ আমি ভুনা করব। উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার এই ফুল মিল এপিসোডটা আশা করি নতুন রাঁধুনিদের অনেক উপকারে আসবে। আর আমি পার্ট বাই পার্ট করে দেখানোর চেষ্টা করেছি। আমি একের পর এক সারাদিনেই বলতে গেলে বিজি ছিলাম আমার এই রান্নাটি নিয়ে, যাতে আমি আমার পরিবারকেও খুব সুন্দর একটা মিল উপহার দিতে পারি। আর গেস্ট আসলে তো আমি সবসময়ই অনেক পদে রান্না করার চেষ্টা করি যতটুকু পারি। আমি প্রথমে আইডিয়া করি এত এত করব, কিন্তু দেখা যায় কয়েকটা করা হয়ে গেলে অনেকগুলোই আইটেম হয়ে যায়, তখন কিছু কিছু যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট না সেটা আমি অনেকটা বাদ দিয়ে অতিথিদের জন্য করে ফেলি। হয়ে গেছে ল্যাম্পগুলোকে আসলে এখন তুলে নিব। আমি কি মনে করে যে আবার পাতিলের মধ্যে দিয়ে দিলাম বুঝতে পারছি না। এখন আমি তুলে নিচ্ছি। ল্যাম্পগুলোকে তুলে আমি পেঁয়াজ বাটা করে রেখেছি, বেটে রেখেছি, বাটা মশলা পেঁয়াজ বাটা। আমি আর এই হাঁড়িটিকে আর ক্লিন করব না। দেখা যাবে এটা যেহেতু ল্যাম্প চপ, কালারটা অনেকটা কালচে কালার আসলেও প্রবলেম নেই। এর মধ্যে আমি বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটিকে আমি একটু ভেজে নেব। দেখুন নিচে যে একটু লেগে গিয়েছিল ল্যাম্পগুলো ভাজতে, সে ভাজাটাতেই দেখুন একটা বাদামি কালার চলে এসেছে। আমি কিছু মশলা এখানে দিব। তেজপাতা আছে, জয়ফল আছে 2 টুকরা, তেজপাতা, দারুচিনি, জয়ত্রী। বেশি পরিমাণে কিন্তু অবশ্যই জয়ফল জয়ত্রী বেশি দিতে যাবেন না, এতে কিন্তু তিতা হয়ে যাবে। एखन दिए दिलाम एक चा चामच देड़ चा चामच जीरार गुड़ा एवं एक चा चामच धनियार गुड़ा दिए देव देड़ चा चामच मिक्स कारि पाउडार। आमी एखाने प्राय 8 पिस लैम आछे एटा 600 ग्रामेर मतो होबे। एई लैमगुलो सब मिले दिए देव 2 चा चामच आदा रसुन पेस्ट। आदा रसुन पेस्टटी एकसंगेई आछे एजोनो 2 चा चामच दिए दिलाम। मसलाटिके कषिए नेब। दिए दिलाम हलुद गुड़ा परिमाण मतो। दिए दिलाम लाल मरिचेर गुड़ा। एखन सब मसलागुलोके नेड़े चेड़े आमी कषिए नेब। एकटु एकटु करे पानी दिए आमी कषिए नेब। दिए दिलाम स्वादमतो लवण। जेहेतु आगे आमी लवण एबं लेबुर रस दिए मेखे रेखेछिलाम, तारपरे धोयार परेओ आमी টক দই এবং লবণ দিয়ে মেখে রেখে কিন্তু আমি এটাকে ভেজে নিয়েছি। এজন্য সাবধানে লবণটি দিতে হবে যাতে লবণটি বেশি না হয়ে যায়। পরে আমি টেস্ট করে আবার লবণ দিতে পারবো। উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে এখন আমি একটু পানি দিয়ে দিলাম, এতে চপটি সিদ্ধ হবে। উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। दस मिनट पर ढाकना तुले देखुन अनेकटा एरकम हये गेछे। आबारो ढाकना दिए ढेके दिलाम। चुलार जालटी माझारि आँचे रेखेछि। एखन माछटी जे आमी केटे धुए रेडी करे निएछि एखन माछटी आमी प्रसेस करब। माछटी आमी चुलाय करब ना, माछटी ओभेने करब, कारण आमी चुलाय एकेर पर एक अन्य रान्ना करछि। एई फाके आमी ओभेने माछटी दिए देब। अतिथिर सामने माछ ना दिले तो हबेई ना। आमी एखाने पुटी शर्पुटी निएछि, शर्पुटीटाके आमी भालोभावे फ्राई करब। माछटा एइभावे केटे निले एर मध्ये सुंदरभावे लवण मशला ढुके जाबे एबं फ्राइटी माछ भाजिटी खेते अनेक टेस्टी होबे। माछगुलो सब काटा हये गेछे। एइ फाके आमी माछगुलो जे माखबो तार मशलाटी रेडी करे निচ্ছি। दिए दिलाम एक चा चामच देड़ चा चामच जिरार गुड़ा। दिए दिलाम एक चा चामच धनियार गुड़ा। दिए देव मिक्स कारी पाउडार, एटी एक चामचेर एकटु बेशी दिए दिलाम। आरो देव लाल मरिचेर गुड़ा, एटी एक चामचेर किछु कम आछे, कारण आमार बाच्चारा सेरकम झाल खेते पछन्द करे ना, अनेक झाल होले ओरा खेते पारे ना। दिए दिलाम हलुद एवं स्वाद मतो लवण। एखाने प्राय 700 ग्रामेर मतो माछ आछे सब मिले, 4 पिस माछ 700-800 ग्राम होबे। दिए दिलाम आदा रसुन पेस्ट। आदा रसुन पेस्टटी आमी 2 चा चामच दिए दिलाम। और दिए देव बिरियानी मसला एक चा चामचर मतो। अपनारा ये बिरियानी मसलाटी जखन माछ एभावे भाजबेन ओभेने करबेन बा आमी एकटी कड़ाइतेओ भेजे देखाबो आपनादेर। आमी चुलातेओ भाजबो एकटी एबं बाकीगुलो आमी ओभेने दिए देब। आमार दर्शकदेर सुविधार जोन्नो आमी चुलातेओ भाजाटा देखाबो। दिए दिलाम टक दई। আপনারা যদি এইভাবে মাছের মশলাটি আগে রেডি করেন, এভাবে রেডি করে রেখে মাছটিকে মেরিনেট করে রেখে পরে আপনারা এটা ভাজেন। দিয়ে দিলাম 2 চা চামচ সরিষার তেল। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি এবং টক দই নিয়েছি 2 চা চামচ। দেখুন মশলাটি একটা ক্রিমি ভাব চলে এসেছে। ভালোভাবে চামচ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে রেখে দেব। एर फाके आमी एक बड़ो टमेटो कुचि एवं कयेकटा काँचा मरीच और ब्रेस्ता लैम काडेर ऊपर बसिए दिलाम। लैम काडेर ऊपर दिए भालोभाबे नेड़े चेड़े एकटु अपेक्षा करब। आमार लैम कारीटा अनेकटा हये गेछे। हर आग मुहूर्ते आमी उल्टिए दिच्छी, आपनादेर देखिए दिच्छी आमार तरकारीटा कि रकम हयेछे। लैम कारीटी लैम चप कारीटी अनेकटा हये गेछे। आमार कारीटी आमी काछ थेके आपनादेर देखिए दिच्छी। देखुन कारीटी प्राय हये गेछे। आमी एखन चुलाटी बंध करे पातिलटिके नामिये राखबो। लैम कारीटी आमी चुलातेई रेखे दियेछि जालटी अफ करे। एखन आमी माछटिके मैरिनेट करे निब। आगे थेके जे मशलाटी मेखे रेखेछिलाम सेई मशलाटी एखन माछेर मध्य दिये भालोभाबे मैरिनेट करे राखबो। मशलाटी एमन भावे माखते हबे जेन माछेर चतुर्दिके कभार करे एबं भितरेओ जेन मशलाटी ढुके जाय, एभावे भालोभावे मेरिनेट करे निते हबे। आमी एकटु समय निये उल्टिए पाल्टिए किन्तु मशलागुलोके भालोभावे मेखे निच्छी माछेर मধ্যে। आमी एक टेबिल चामचेर मतो पेंयाज बाटाओ दिये दिलाम। एई पेंयाज बाटाटी आपनारा देबेन, आमी मशलार संगे तखन किन्तु एटिके दिये देइनि, आमी भूले गियेछिलाम। एखन आमार मने हयेछे सेइजন্য चट करे आमी पेंयाज बाटाटिও जेहेतु आमी मेरिनेट करे राखছি, पुरोपुরি शेष হয়নি মেরিনেট করা, তখন পেঁয়াজটিকে দিয়েও আমি এখন মিশিয়ে নেব। পেঁয়াজটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, পেঁয়াজ বাটাটি দিলে কিন্তু অনেক সুন্দর টেস্ট হয়। আমি প্রায় সময় ওখানে করে ফেলি। আমি প্রায় সময় এভাবে ওভেনে করি, আসলে টেস্টি হয়। আমার বাসায় গেস্ট আসলে অনেক সময় আমি করে খাওয়াই তাদেরকে, তারাও প্রশংসা করেছে। মশলাটি আমি এভাবে আগে রেডি করে নিয়ে ভালোভাবে মেরিনেট করে রেখে দেই। এখন আমি র‍্যাপিং পেপার দিয়ে ঢেকে মাছটিকে রেখে দিব, নিম্নে আধা ঘন্টার জন্য রেখে দিব। মেরিনেট হতে আধা ঘন্টা সময় লাগবে, বা এর থেকে যদি আপনাদের কম সময় থাকে হাতে, কম সময়ও না হলেও ২০ মিনিট রাখবেন। आमी रैपिंग पेपर दिए रैप करे माछटी के रेखे देव। एर फाके आमी पोलाओ चालटी रेडी करे फेलबो। आमी जेहेतु चारजन मानुषेर जोन्नो सबकिछु आयोजन करछि, एजोन्नो आमी बेशी चाल नेब ना, तारपरेও आमी 500 ग्राम चाल मेपे निচ্ছি। 500 ग्राम चाल दिए आमी सादा पोलाओ करब। आपनारा गेस्टेर सामने सादा पोलाओटी उपस्थापन करार चेष्टा करबेन, विशेष करे जदि तारा हय नतुन गेस्ट। মাছটা আমার আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি একটা ওভেন পেপার ওভেন ট্রেতে দিয়ে দিচ্ছি। ওভেন পেপার দিলে অনেক সুবিধা হয়। যদি আপনাদের কাছে ওভেন পেপার না থাকে তাহলে আপনারা তেল দিয়ে ব্রাশ করে নেবেন ওভেন ট্রেটি। এই তো 30 মিনিট পর মাছটি কি অবস্থা আমি কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। रैपिंग पेपर तुले ओभेन ट्रेते माछगुलो के रेखे दीब। आरेकटी आमी उल्टिए पाल्टिए निच्छि, जेहेतु अनेकक्षण माखानो छिलो तो मशलागुलो नीचे चले गेछे, एजोन्नो आबारो उल्टिए पाल्टिए भालोभाबे मशलाटी मेखे नेब माछेर संगे। आमी आबारो बोलछि, आपनादेर जदि ओभेन पेपर ना थाके ताहले आपनारा तेल ब्राश करे नेबेन। तेल ब्राश करे निये एर उपरे माछगुलो दिये दिबेन, तातेओ माछगुलो नीचे लेगे जाबे ना। आमी एके एके सब माछगुलो दिये देब, सब देब ना, एकटा आमी आपनादेर चुलाय देखाबो एजोन्नो एकटा आमी रेखे दिচ্ছি আর বাকি তিনটা আমি ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনটি আমি আগে থেকে প্রিহিটেড করে রেখেছি। প্রিহিটেড করে রেখে পরে আমি মাঝারি আঁচে রেখে সময় নিয়ে ভাজবো। এখন চুলায় একটু আমি হাঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি পোলাও করব, পোলাওয়ের হাঁড়ি বসিয়েছি। আমি तेल दिए आमी एक टेबिल चामचेर मतो घी दिलाम। सबगुलो घी दिए इच्छा करले आपनारा करते पारेन बा अनेके शुधु डालडा दिएओ पोलाव करे, किन्तु आमी सयाबिन तेलेर मध्ये एक टेबिल चामच घी बा डालडा मिशिয়ে आमी सरासरि डालडा बा घिए पोलाव करि ना। आमी अल्प किछु इनग्रेडिएंट्स दिए पोलाव करब। आमी एकेबारे पेঁয়াজ देब ना आमार पोलावते, आपनारा देखे अबाक हबेन ना। आमी माझे माझे एभाबेও पोलाव करि, आबार माझे माझे পেঁয়াজ दिएও करि। तबे दुईटा खेते आमी कोनो पार्थक्य बुझी ना, आपनारा ट्राई करे देखबेन। किछु गरम मसला दिए दिलाम, 3 टुकड़ा दालचिनी, एकटा तेजपाताके छिड़े दिएछि एबं 4-5टी सादा एलाच दिए तेलेर मध्ये 1-2 मिनिटेर मतो भेजे नेब। आमी चालटिके किन्तु आगे थेकेই प्रिपारेशन करे रेखेछि, धुए क्लिन करे आमी रेखेछि, पानी झरिए रेखेछि। एखन एई चालटिके दिए देब। चालটিকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটিকে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না চালটি একটি চাল অন্য চালের গায়ের সঙ্গে অ্যাটাচ না হয়। মানে যখন এটা ভাজা হয়ে যাবে আমি লাস্টের দিকে আপনাদের দেখাবো। আসলে এখন অনেকটা ভাজা হয়ে গেছে, দেখুন এখন চালের সঙ্গে লেগে আসতে যাচ্ছে, কিন্তু এখন কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। আমি অনেক বেশি ভাজতে হবে না, অনেকে অনেক বেশি ভেজে চাল ভাজার মতো করে ফেলে না, অনেক বেশি ভাজতে হবে না। আমি এখানে 500 গ্রামের জন্য 1000 ml পানি নিয়েছি। 500 গ্রাম চালের জন্য পানি নিয়েছি 1000 ml। এটা বড় ইম্পর্টেন্ট। আপনারা এমনি এমনি বেশি বা কম পানি দিলে শক্ত হয়ে যাবে, বেশি পানি দিলে কিন্তু নরম হয়ে যাবে। পানির পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু পোলাওটি অনেক ঝরঝরে সুন্দর হয়। আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একটু পর পর আমি নেড়ে দিচ্ছি, নেড়েচেড়ে দেবেন যাতে নিচে চালগুলো অ্যাটাচড হয়ে না যায়, লেগে না যায়। আর আমি সচরাচর পোলাও কিন্তু আগে ঢেকে দেই না, যখন পানিটা কমে একেবারে গায়ে গায়ে লাগার মতো হয় তখন জালটিকে একেবারে মুট করে দিয়ে একেবারে সর্বনিম্ন আঁচে রেখে তারপর ঢেকে দেই, তখন ওই ভাপেই কিন্তু চাল সিদ্ধ হয়ে যায়। আর যদি আপনারা আগে ঢেকে দেন, পানি একেবারে কমানোর আগে যদি ঢেকে দেন তখন কিন্তু পোলাও নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কেওড়া ওয়াটার দেখিয়ে দিলাম, কেওড়া জল একটু দিব, এতে পোলায়ে খুব সুন্দর একটা পারফিউম হয় এবং খেতে ভালো লাগে আমার কাছে। এখন আপনাদের যদি পছন্দ না হয় আপনারা নাও দিতে পারেন। পোলাও কিন্তু আমরা সাদাও খেয়ে ফেলি, আমাদের এগুলো দিতে হয় না। আর যেহেতু অতিথিদের জন্য একটু কালারফুল কোনো কিছু করলে ভালো হয়, সেজন্য আমি অরেঞ্জ কালার ওই কেওড়া জলের 1 চা চামচ কেওড়া জলের মধ্যে মিশিয়ে নিলাম। যেহেতু নতুন অতিথি, নতুন আত্মীয় বা নতুন জামাই হবে তার জন্য আমি আয়োজন করছি, সেজন্য আমি একটু কালারফুল রাখারই চেষ্টা করি। আমি কালারফুল রাখাটা আমার ভালো লাগে, এজন্য আমি কালারফুল রাখতে চেয়েছি। বা মাঝে মাঝে আমার পরিবারের জন্য কিন্তু আমি কালারফুল রান্না করি, আমার ভালো লাগে। এইভাবে আপনারা পোলাওয়ের মধ্যে একটু একটু ফাঁক করে করে আপনারা রঙটা দিয়ে দেবেন, ফুড কালারটি দিয়ে দেবেন, দিয়ে এইভাবে উপর থেকে কভার করে দিয়ে ঢেকে রাখবেন। আমি কিন্তু চুলার আঁচটি একেবারেই অল্প আছে রেখেছি, ঢেকে রেখে দিব পোলাওটা হওয়া পর্যন্ত। আমার পোলাও অনেকটা হয়ে গেছে, আপনাদের পরিবেশনেই আমি দেখিয়ে দেব। এখন আমি করব বেগুন ভাজি। যেহেতু আমি নতুন অতিথিদের জন্য বেগুন ভাজি করব, এজন্য আমার থিমটিও কিন্তু নর্মাল হবে না বা নর্মাল হওয়া যাবে না। আপনারা খুব সুন্দর একটা ধারালো চাকু নেবেন। আমি দেখুন বেগুনটিকে একেবারে বোটা সহ কিন্তু আমি কেটে নিলাম, কারণ আমি নর্মাল কোনো ভাজি করব না, একটু ডিজাইন করা ভাজি অতিথিদের সামনে যেন দিতে পারি এই চেষ্টা করছি। আমি দেখুন বেগুনটাকে কিভাবে কাটছি, একটু ডিজাইন করব। এইভাবে আস্তে আস্তে পাতলা করে কেটে নিয়ে আমি ডেকোরেশনটা আপনাদের দেখিয়ে দেব। আশা করি আপনারা বুঝতে পারবেন। এইভাবে স্লাইস করে করে আমি কেটে নিব। কেটে নিয়ে আমি লাস্টে কি করছি আপনারা একটু খেয়াল রাখবেন। আশা করি আপনারাও ইজিলি এটা করতে পারবেন। খুবই সহজ একটা ভাজি বা সহজ উপায়ে করা যায়। আমি সহজভাবেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। লাস্টেরটা কাটা বাকি আছে, হ্যাঁ কাটা হয়ে গেছে। এই যে দেখুন এরকম ফালি ফালি করে কিন্তু আমি কেটে নিয়েছি। এই যে আমি ফুল করে নিয়েছি, এইভাবে ফুল করে করে আমি কিন্তু এই যে একটাতে আমি টুথপিক ঢুকিয়ে নিয়েছি, আর একটা টুথপিক ঢুকানো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ফুলের আকৃতি করে নিয়ে টুথপিক দিয়ে দিলেই কিন্তু এটা ফুলের আকৃতি থেকে যাবে। আমার একটা বেগুন ভাজির জন্য রেডি হয়ে গেছে। এখন আমি আরেকটি একটু অন্য রকমের ফুল করার চেষ্টা করছি। আর বেগুনের যে ফালিগুলো আছে ওগুলো রেখে দিচ্ছি, আমি ওটা দিয়ে অন্য তরকারি রান্না করব। আরেকটিও আমি কেটে নিলাম, এটিও আপনাদেরকে দেখে দিচ্ছি। এরকম পাতলা করে করে কেটে নিতে হবে। কাটার ফাঁকে যদি এরকম একটা খুলে যায় তখন কিন্তু ওটাকে আপনারা রেখে দেবেন, ওটা ওর মধ্যে রাখতে যাবেন না, এতে ফুলটা ভালো করা যাবে না। দেখুন এটাও কেটে গেল, এই জন্য এটাকে আমি রেখে দিলাম। একটু সাবধানের সময় নিয়ে কাটলে কিন্তু এভাবে কাটা যাবে। ফালি ফালি করে পাতলা পাতলা ফালি ফালি করে কেটে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফুলের শেপ দিতে পারেন, বিভিন্ন আকৃতি দিতে পারেন। আমার চাকুটা কিন্তু অনেক ধারালো, এভাবে করতে গেলে কিন্তু অবশ্যই ধারালো চাকু লাগবে। আমি যেহেতু চাকু দিয়ে করতে অভ্যস্ত, আমি বটিতে পারবো না। যে যেভাবেই এভাবে পাতলা স্লাইস করে নিতে পারবেন, নিয়ে নেবেন। জাস্ট আমরা অতিথিদের সামনে একটু দেখার সৌন্দর্যের জন্য বা একটা ব্যতিক্রমী কিছু উপস্থাপন করতে চাই, সেজন্য একটু ব্যতিক্রম কিছু করার চেষ্টা করছি আর কি আমি। আর এই চিকেন বলগুলোকে আমি বের করে নিয়েছি, এগুলোও আমি সিস্টেম করব। চিকেন বল আলাদাভাবে ভাজবো, আমি আপনাদের দেখিয়ে দিব পরে। আগে বেগুনটাকে আমি রেডি করে ফেলি। বেগুন ভাজতে দিব, ভাজা হতে হতেই আমি এইদিকে চিকেন বলগুলোকেও রেডি করে নিব। এটা আমি একটা লম্বা রেখেছি, একটা ভাঁজ করেছি। এভাবে করে আমি টুথপিক ঢুকিয়ে দিলাম, দুই পাশ দিয়ে দুইটা টুথপিক ঢুকিয়ে দিলাম। দেখুন বেগুনের কিছু অংশ যেটা কেটে গিয়েছে আমি কিন্তু ওটা রেখে দিয়েছি, কারণ এভাবে না রাখলে হবে না। এই তো অনেকটা আমার বেগুন ভাজি হয়ে গেছে। মানে বেগুনের যেভাবে আমি ভাজিটা করতে চাই, যে ডিজাইনে, সেই ডিজাইনটা অনেকটা হয়ে গেছে। আমি টুথপিকটা আপনাদের দেয়া দেখাচ্ছি, যেহেতু আমি সব ভাঁজগুলো দেখাইনি, কারণ সব ভাঁজগুলো যদি আপনাদের দেখাতে যাই তাহলে অনেক সময় লাগবে। আমি একটু সময় নিয়ে এই ডিজাইনটি করেছি, যাতে অতিথির সামনে একটি সুন্দর ডিজাইন আমি উপস্থাপন করতে পারি। কাছ থেকে আপনাদের দেখিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে আরও দিয়ে দেব একটু হালকাভাবে হলুদ। হলুদ আমি অনেক বেশি দেব না, হালকাই দেব। আর দিয়ে দেব মিক্স কারি পাউডার। আমি আমার তরকারিতে সবসময় মিক্স কারি পাউডারটি ইউজ করি। আপনারা যে কোনো গ্রোসারি শপে আমার মনে হয় মিক্স কারি পাউডার লেখা কারি পাউডারটি নিতে পারেন। আমি সব ধরনের রান্নায় এই মিক্স কারি পাউডারটি ইউজ করি। অন্যান্য মশলা রাখলেও আমি এই মিক্স কারি পাউডারটি সবসময় সব রান্নাতেই আমি ইউজ করি। আমি ইউজ করে দেখেছি ভালো হয়, রান্নাগুলোর টেস্ট খারাপ হয় না। আমার সব ধরনের রান্নাতেই আমি মিক্স কারি পাউডার ইউজ করি। যেখানে যে পরিমাণে দিতে হয় ওই পরিমাণেই আমি মিক্স কারি পাউডার ইউজ করি। আমি ভালোভাবে এভাবে নখ ঢুকে ঢুকে মশলাগুলোকে মেখে নিচ্ছি যাতে লবণ এবং মশলাটি বেগুনের ভাজগুলোতে পৌঁছায়, এতে বেগুন ভাজিটি খেতে ভালো লাগবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেট করে। ভালোভাবে মাখানো হয়ে গেছে অনেকটা। আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বেগুন ভাজি করার জন্য। তেলটি গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। একটু বেশি পরিমাণে তেল দিতে হবে যাতে বেগুনটি অর্ধেক ডুবে যায়। এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটা বেগুন দিয়ে দিলাম। চুলার আঁচটি কিন্তু আমি লো মিডিয়ামে রেখেছি, কারণ একটু সময় নিয়ে লো মিডিয়াম হিটে কিন্তু আমি এই বেগুন ভাজিটি ভেজে নেব। এই ফাঁকে আমি কিন্তু টেবিলও রেডি করছি। আমি উল্টিয়ে দিলাম, চিমটার সাহায্যে দেখুন উল্টিয়ে দিলাম। বেগুন ভাজি প্রায় আমার হয়ে গেছে, এটা হয়ে গেছে ডান। আমি এটা নামিয়ে ফেলবো। আমি অন্য চুলায় খাসির গোষ্ঠটিও ডিশে বাড়ার জন্য প্রিপারেশন করছি। একটা ভাজি হয়ে গেছে, এটা চিকেন ভাজিটি, এবং ওই একটি মাছ যে আমি চুলায় ভাজবো বলেছিলাম আপনাদের, আমি চুলায় ভেজে নিচ্ছি মাছটিকে। আর চিকেন বলটিকে যে আমি মেরিনেট করে রেখেছিলাম, সে মেরিনেট করে রাখা চিকেন বলগুলোকে ফ্রিজে রেখেছিলাম 15 মিনিটের জন্য। আমি এটা কাভার করেছি ডিমে চুবায় ব্রেড ক্রামে মাখিয়ে, ডাবল কাভার করেছি। আবার ডিমে চুবায় আবার ব্রেড ক্রাম দিয়ে মাখিয়ে কভার করে আমি ফ্রিজে রেখেছিলাম 10 মিনিটের জন্য, 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট পরে এখন আমি ভেজে নিচ্ছি। এই ফাঁকে আমি ডেজার্টগুলোকেও রেডি করে ফেলবো, যেহেতু আমি টেবিল রেডি করছি। ডেজার্টটিকে এভাবে আলতো করে নিয়ে তারপর প্লেটে ঢালতে হবে। আমার সব রান্না শেষ, আমি একে একে দেখিয়ে দিচ্ছি। এটা আমার রোস্ট, এই তো আমার মাছ ভাজি, তা আমার চিকেন বল, চিকেন বলটিও হয়ে গেছে। চিকেন বলটি বাচ্চাদের জন্য করেছি, অনেক সময় আমরা চপ করে থাকি। এটা হচ্ছে ল্যাম্ব চপটি, ল্যাম্ব কারিটি, আর এই তো বেগুন ভাজা। আমার রান্নাগুলো কেমন হলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার সন্দেশ, আমি 2 কালারের সন্দেশের কথা বলেছিলাম, আর এটা ম্যাঙ্গো জেলি পুডিং। এই তো 2 কালারের সন্দেশ আমি একসঙ্গে সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার রান্নাগুলো কেমন হয়েছে, আমার ডেকোরেশন কেমন হয়েছে, প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোন ধরনের রান্না দেখতে চান, কোন ধরনের রান্না আপনাদের পছন্দ বা আপনারা এনজয় করবেন, কোন টাইপের রান্না দেখলে আমি চেষ্টা করব আপনাদের পছন্দনীয় রান্নাটি করে দেখাতে। এই তো আমি সবগুলো টেবিলে রেডি করে ফেলেছি, আপনাদের একে একে সব দেখিয়ে দিচ্ছি। আমার টেবিল রেডি, মেহমানরা এখন খেতে পারে। এই তো রোস্টি, মুরগি ডিম পেড়ে বসে আছে। এই তো আমার সাদা পোলাও, আমি অরেঞ্জ কালার মিশিয়েছি, অরেঞ্জ কালারটি। এই তো আমার ল্যাম্ব চপ। একে একে আপনাদেরকে সব দেখিয়ে দিলাম। আমার রান্নাগুলো কেমন হলো প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আমি দিয়েছি নতুন জামাই বা নতুন অতিথিদের জন্য মেহমানদারি। আশা করি আমার আজকের এই উপস্থাপনা, আজকের এই পরিবেশনা আপনাদের ভালো লাগবে। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাপোর্ট করবেন। আরও সুন্দর সুন্দর রান্না নিয়ে আমি আসবো আপনাদের সামনে। দর্শক, আমার ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে চাপ দিয়ে রাখুন, আমি যখনই কোনো ভিডিও দিব আপনি সাথে সাথে পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। দর্শক, আপনার সুন্দর সুন্দর রান্নার ভিডিও এবং পিকচার फेसबुक ग्रुप आयशा'स कुकिंग कटेजे शेयर करते पारबेन। आपनारा सबाई भालो थाकबेन, आमार जोन्नो दोया करबेन। देखा होबे नेक्स्ट भिडियोते। आल्लाह हाफेज।